উত্তর করিমগঞ্জের কেউতলা গ্রামে ঈদে মিলাদুন্নবী মাহফিল সম্পন্ন। ফিলিস্তিনিদের স্বাধীনতা এবং আল আকসা মসজিদ রক্ষা করতে বিশেষ মোনাজাত সৈয়দ ফখরুল ইসলামের। যুদ্ধবিধ্বস্ত বিশ্বের বিভিন্ন দেশের শান্তি সম্প্রীতি ও অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে পয়গম্বর হজরত মুহাম্মদের পথ ও মতকে অনুসরণ করতে হবে। পয়গম্বর হজরত মুহাম্মদ ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। শুধুমাত্র মুসলমানদের জন্য তিনি এই পৃথিবীতে আসেননি, এসেছিলেন বিশ্ব মানবতার মুক্তির বার্তা নিয়ে। নবীর জন্মের মাস মুসলমানদের জন্য আনন্দের মাস, তবে শুধুমাত্র রবিউল আউয়ালে নয়। ইসলাম ধর্মাবলম্বীরা প্রত্যেকটি মুহূর্তই নবীকে অনুসরণ করে তার আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে বলে ঈদের মিলাদুন্নবী মাহফিলে বক্তব্য রাখেন সুনাশা মাদ্রাসার শিক্ষক মোলানা এনামুল হক। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর করিমগঞ্জের কেউতলা গ্রামের স্থানীয় সমাজসেবী আব্দুর রাজ্জাক ও আব্দুল মোনাফের উদ্যোগে আয়োজিত হয় ঈদে মিলাদুন্নবী মাহফিল। বিশ্বনবীর জন্মের মাস উপলক্ষে সৈয়দ ফখরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে প্রায় 200 ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে উক্ত মাহফিলে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনাশা মাদ্রাসার শিক্ষক মোলানা এনামুল হক। তিনি ঈদে মিলাদুন্নবী উদযাপনের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও নবীর আদর্শ নিয়ে বক্তব্য রাখেন মোলানা এনামুল। মৃত মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। ধর্মীয় বিধান অনুযায়ী স্বামী স্ত্রীর একে অপরের প্রতি দায়িত্ব পালন করতে গুরুত্ব আরোপ করেন এনামুল হক। তিনি বলেন, ধর্মীয় জ্ঞানের অভাবে এই আধুনিক যুগে এসেও পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অশান্তি বৃদ্ধি পাচ্ছে, অবৈধ ভালোবাসায় পড়ে যুব সমাজ অধপতনের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেন। এইসবগুলো থেকে বেরিয়ে এসে সুখ শান্তির জীবন কাটাতে পবিত্র কোরআনে শরণাপন্ন হওয়ার আহ্বান জানান মোলানা এনামুল। অনুষ্ঠানের প্রথম পর্ব সন্ধ্যা 6 থেকে 8 পর্যন্ত ছিল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা। দ্বিতীয় পর্ব শুরু হয় বাদ এশা থেকে। এতে বিশ্বনবীর উপর মিলাদ ও কিয়াম পাঠ করেন আমন্ত্রিত অতিথিসহ উপস্থিত ধর্মপ্রাণ মুসলিমরা। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে বিশ্ব শান্তির উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করেন সভাপতি সৈয়দ ফখরুল ইসলাম। তিনি প্রভুর কাছে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের রক্ষণাবেক্ষণ করে তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে প্রার্থনা করেন। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ ইসরায়েল দখলদারি থেকে ফিলিস্তিনের মুসলমানদের হাতে ফিরিয়ে দিতে বিশেষ মোনাজাত করেন সৈয়দ ফখরুল ইসলাম। বলে সেই হাটটা ভালো করার জন্য হাডর মহা ঔষধ আছে তো কোরআনের মধ্যে, আপনি কি জানেন না? বলে হ্যাঁ জানা আছে, তবে আপনি হক আছেন কি তাহাডর ঔষধ কোরআনের মধ্যে আছে। ওই সময় ডাক্তারে উঠিয়া কইল, আল্লাহর কালাম কোরআন যেন বেশি করে তিলাওয়াত করবার তান হা। তোমাদের কাছে একবার যারা পড়িয়া
اللهم صل على
أبتدي الإملاء باسم الذات العليا مستدرا بيض البركات على ما أناله وأوله وأصلي بحمد موالده سائغة هنية ممتطيا من الشكر الجميل مطايا وأصلي وأسلم على النور الموصوف بالتقدم والأولية المنتقل بالغرر الكريمة والجباه واستمع الله تعالى رضوانا يقص العطرة الطاهرة النبوية ويعم الصحابة والأتباع ومن والاه وأستجديه هداية لسلوك السبل الواضحة الجلية وعجزا من الغواية في خطط الغطاء وخطاه وأنشر من قصة المولد الشريف النبوي برودا عسالا عبقريا ناظما من النسب الشريف غدا تحل المسامع الحلا واستعيذ بحول الله تعالى وقوته القوية فإنه لا حول ولا قوة إلا بالله بعرض شديد في الصلاة اللهم صل وسلم عليه وأخذها المخاض فولدته النبي الأكرم صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ فيها يا نبي يا نبي سلام
يا رسول سلام عليك يا